জোনিঙৰ ওপৰত কি পায় বাইনাৰি পায় সবে জানে এটো আৰু জিমা জোন কৰা মানে জিমা বজাৰ কৰিব তাৰ ওপৰত আমি কি কাম পাম রিপাসেজ সবে জানে না প্ৰত্যেকে জানে না ডাইরেক্ট স্পন্সর মই যিমান মানুহ কৰিম যিমান ডাইরেক্ট মানুহ আনিম আনলিমিটেড ডাইরেক্ট যিমান আনে আপুনি তাৰ পৰা আপুনি কমত 10% কিমান পাৰ্চেণ্ট 10% যিমান ডাইরেক্ট আনিব আপুনি যদি খালি 10টা মানুহ আনিছে 10টা আপোনাৰ ডাইরেক্ট তাৰ 10% এক্সট্ৰা ঠিক আছে মই বুজাই দিব পাৰোঁ সে এক্সাম্পল আপুনি প্লামাৰ হ'ল তোমাৰ আজি এটা জৰি মাৰিছে এজন মানুহ আপুনি আনিছে ইয়াত 10% ডাইরেক্ট কিমান হ'ব 100 টকা কমিশন এজনে আনিছেতো তথাপি আপোনাৰ কমিশন কিমান যদি এইটো 3000 হয়তেন কিমান হব যদি 6000 হয় এটা আপোনাৰ মৰ্জি আপুনি কিমানত মানুহটা জৰি কৰাব পেকেজ লৈ আপোনাৰ কথা যে মোক ইনকাম কিমান প্ৰয়োজন আপুনি ভিডিঅ লিখিব তাতে ঠিক আছে আপুনি যিমান টকাত মানুহজন জৰি কৰিব তাৰ পৰা ডাইৰেক্ট স্পন্সৰ কিমান 10% আৰু ইয়াৰ পিছত সেই মানুহকেইজনে যেতিয়া বিজনেছ কৰিব মই ডাইৰেক্ট আনা মানুহকেইজনে যেতিয়া বিজনেছটো ষ্টাৰ্ট কৰিব সেই বিজনেছ ষ্টাৰ্ট কৰাৰ পিছত আমি কি পাম ম্যাচিং ইনকাম পাম ম্যাচিং ইনকাম আমি পাম ম্যাচিং ইনকামৰ কাৰণে ফাৰ্ষ্ট পেয়াৰ মনত ৰাখিব ফাৰ্ষ্ট পেয়াৰটো দিছে বেলেগ কোম্পানীৰ কাৰণে নহয় কিন্তু আকৌ প্ৰশ্ন আহিব পাৰে কি প্ৰশ্ন আছে মোক লাষ্ট টাইম সুধিব আপোনালোকে একদম মাৰ্ক উঠি দিব মেচিঙৰ কাৰণে ফাৰ্ষ্ট পেয়াৰটো দিছে 2:1 যিমান মেচিং জীৱনত আমি কৰিম এভৰি মেচিং পেয়াৰ আমি কিমান পাৰ্চেণ্ট পাম কিমান পাৰ্চেণ্ট কোনে কৈছে জাকি কিমান পাৰ্চেণ্ট পাম 15% এক্সাম্পল মই এটা এটা এক্সাম্পল ল'ব পাৰো চাকি ছাৰ ল'ব পাৰো এটা এক্সাম্পল আৱাজ দি থাকিব আৱাজ যিমানে আশীৰ্বাদ দিব সিমানে আগুৱাই যাব হা আৱাজ দি থাকিব চে এক্সাম্পল এইটো জাকিৰ ছাৰ ইয়েছ জাকিৰ ছাৰে ইয়াতে এটা 1500 টকাৰ জৰি মাৰিছে মই সৰুটো বুজাইছোঁ আমি সৰু সৰু মানুহ হয় 1500 টকাৰ জৰি মাৰিছে ইয়াতে 1500 টকাৰ এটা জৰি মাৰিছে হয়নে এয়া এইটো এটা পেয়াৰ হ'লে নাই ইয়াত 1500 15 বাজে কিমান হ'ব 225 টকা তাৰমানে ইয়াত পেয়াৰ মেচি যদি এই মানুহ দুজন তেখেতে নিজে আনিছে তেখেতৰ যদি নিজৰ স্পন্সৰ হয় তেখেতে কি পাব ইয়াৰ লগত এইটোৰ পৰা 10% পাব কিমান 150 টকা এইটোৰ পৰা পাব 10% কিমান 150 টকা টোটেল কিমান হোৱা 525 1500 টকা দুটা জুনিক মাৰিলে 525 টকা কমিশন আজিৰ দিনটো আপোনালোকে নিজে ঘূৰিছে গোটেই দিনটো ফিলিং কৰিছে আমি হাজিৰা কৰিলেও 525 টকাই পাম 450 টকা পাম আপুনি ভাবক যে আজিৰ দিনটো মই ওলাইছোঁ মোৰ 500 টকা এটা প্ৰয়োজন আছে মানে টুডেজ ড্ৰিম মই লিখিব গৈছিলোঁ টুডেজ ড্ৰিম এটা আজিৰ দিনটোত মই 500 টকা এটা বিয়াত প্ৰয়োজন আছে মই কাৰোবাৰ পৰা ধাৰ কৰিম নে মই ইনকাম কৰিম ইয়েছ আপুনি ওলাই গ'ল বাইকখন লৈ আৰু বাইকত আপুনি 100 টকা তেল ভৰালে তেল ভৰাই আপুনি দুজন মানুহক 1500 টকাৰ প্ৰডাক্ট দি আহিলে প্ৰডাক্টটো আপুনি চেল কৰি আহিলে তেখেতক আপুনি 3000 টকাৰ প্ৰডাক্ট দিলে আৰু সেই দুটা জৰিক আপুনি দুই চাইডে মাৰি দিলে সেই প্ৰডাক্টখিনি আপোনাৰ ঘৰত আকৌ ৰিটাৰ্ণ আহিলে 3000-3000 আৰু আপোনাৰ ইনকাম কিমান আহিলে 525 টকা নাইচ কোম্পানী নাইচ মেডিচিন আৰু আমি আগত যিটো কোম্পানী কৰিছিলোঁ আপোনালোকক পৰিচয় দিম কেইটা জৰিক মাৰিলে কিমান টকা পাওঁ এইফালে 2500 টকাৰ জৰিক আৰু এইফালে 2500 টকাৰ জৰিক মাৰিলে 550 টকা পেয়াৰ মেডিচিন পাওঁ আৰু এতিয়া কিমান দিছে ছাৰ আৰু কেলকুলেশ্যনটো আগত আগত কোনেও বুজিব নাছিল তে আমাক 1000 দিয়ে বুলি কয় নহয় ছাৰ 550 টকাহে দে কাৰণ হাতৰ কাটা যায় 500 কাটা 300 কাটা যায় এইকেইটা পেয়াৰ পইচাই দিয়ে
লগতে টিডিএস হতে জমা নকৰে এডিটৰ হতে জমা নকৰে তো গোটা কথাই যদি পাও কি আৰু 525 টকা পাও ইলে মিছা কথা নহয় ইয়েস বুজি পাইছে আৰু এটো হল বুকিংত আপুনি যদি আজি যদি নিজে দুটা উলাব পাইছে তেতিয়া 525 টকা আপোনাৰ ইনকাম আহিব সে এক্সাম্পল আপোনাৰ দিনটো বেছি আছে এটা 1500 টকা নহয় বেছিকে হৈ যায় মই ভাবিলে এটো 6000 হৈ গ'ল এটো 6000 হৈ গ'ল ইয়াত কেনে মানুহ আছে জানে বহি আছে আপোনাৰ মাজত 1500 3000 গেমে নেখেলে 1500 3000 কারবারে নাই বন্ধ ডাইরেক্ট জয়নিং 6000 1500 3000 মে কাম নেই করেগা ডাইরেক্ট 6000 হয়ে যায় ঠিক আছে 6000 আর 6000 যদি আজি মই নিজে দুটা স্পন্সর উলাব পারি মোর ইনকাম কিমান ছাব আমি কোনো গুরুত্ব নেই দিও যিজনে 6000 দিব তেওঁ 12000 টাকা প্রোডাক্ট বিক্রি তার কি লস আছে তেওঁ তো 12000 দিছো এখেতকে আমি 12000 টাকা প্রোডাক্ট দিছো কি আমার ফেল বুলি কব নোৱাৰে ইয়েস মোর ইনকাম তো কি হব এই পেয়ার টু প্রমো কিমান পার্সেন্ট পাম 15% কিমান আইব স্যার ইয়েস ডাইরেক্ট 900 টাকা আমি পেয়ার ম্যাচিং ইনকাম পাম মানে জোড়া দূর করাবো কিমান কিমান পাম 900 এটা এই মানে তো কই আনিছো ডাইরেক্ট স্পন্সর পাম না পাম ইয়া 10% কিমান হবো ডাইরেক্ট স্পন্সর 6 পাম দুজনে কিমান হবো কিমান হবো দে কিমান 21 কিমান হবো আর কিমান হবো আজি যদি দুটা জনি মই 6000 টাকা উলাব পাৰো মোৰ কমিশন কিমান আহে 2100 টাকা হয়নে তো আমাৰ আবেদা বাইদেউ মানে দুটা তালি হ'ব লাগে আবেদা বাইদেউ মোৰ খেলা হৈ গৈছে বাহ কি ইনকাম টু মই এটাই বুজি পোৱা নাই যে 6000 মাৰিছে আপুনি হয় কিমান আহিব বুলি ক'লে 6000 আৰু 6000 মেচিং কৰা ওয়ান পেয়ার মোৰ ইনকাম আহিব 2100 টকা ভাল আহিব নেকি পারেনে সে এইটো জাকির স্যার ইয়াতে 3000 টাকা জয়নিং এটা পুরি গল ইয়াতে 6000 টাকা জয়নিং এটা পুরি গল এটা কি হব হ্যাঁ ইয়েস ইয়াতে কি হব ম্যাচিং 3000 টু ম্যাচিং হয়ে যাব আর ইয়ার পর 3000 টু মাইনাস হয়ে যাব মানে 8000 এতে কি দেখিম যদি 3000 টা নিজে আজি উলাইছো কিমান কি ভাসাব পুরি মোর ভাল লাগি যায় 3000 পর মই কিমান পাম 3600 টাকা কিমান পাম আর ম্যাচিং কিমান পাম কিমান হবে 1350 টাকা ইয়াতে এনেকুৱা এজন ব্যক্তি আছে এটা জনিং দি 1200 লয় দেখাছি নাই কিন্তু নেকি আপোনালোকে নাহাইব এটা জনিং মারি 1200 ইনকাম লৈছে এটাই মানিছে কিন্তু জনিং 6 এটা জনিং মারিছে 1200 ইনকাম লৈছে স্যার কি গেম প্ল্যানিং স্যার আছে নেকি সিনে কি দিম এনজয় করতে পারবা পরিয়ে বন্ধা এক জন কি আছে লেটো মে এক জন কি আছে অনলি 3000 কা তো 1150 রুপিয়া পেয়ার দিব স্যার এটিকে কয় বাইনারি গেমার যাই যাই গেম তো খেলিব জানে না নয় কেনেকে কৰিছে কম দে আপোনাৰ লাগি গৈছে টেনচন লৈ নাই আর আমি 10টা মান জনি মানে 100 টাকা কিন্তু 1200 টাকা আমি না জানো এই গেম তো বনাব লাগে তো প্ল্যান তো ঠিক আছে না বাইনারি প্ল্যান তো
ঠিক আছে না স্যার? কারোবার কিনা কোয়েশন আছে নাকি বাইনারি তো? আর স্যার ইয়াতে ক্লোজিং হয় ডেইলি, আমার যদি পেয়ার ম্যাচিং ক্লোজিং এটা ডেইলি হয় আর পে আউট হয় উইকলি এভরি উইডনেসডে, প্রত্যেক বুধবার বুধবার বুধবার, আজি কামার বার পয়সা সোমাব, আজি বুধবার না পয়সা সোমাব, স্যার ইয়াতে আছে ইয়াতে মারব সাগে, তো স্যারে জানবে কি করে ল্যাপটপ আছে পাতি মাই দিব, তার মানে প্রত্যেক বুধবারে বুধবারে যার যে ইনকাম হয়েছে বুধবারে বুধবারে সোমাই যায়, ক্লোজিংটো কেতিয়া হয় ডেইলি যি ইনকামে হয়েছে, যদি কিবা কারণ এটা জনীয় কোনোবাই মাৰিছে সিঙ্গেল জনী, সে এক্সাম্পল মই এটা জনী মাৰিছো যদি ইফালে মোৰ মানুহ চানুহ একো নাই, ইয়াতে 1500 টকা এটা জনী মাৰিছো 1500 টকা, মানে ইয়াৰ পৰা যিটো কমিশন মানে 150 টকা এইটো একাউণ্ট সোমাব, এটা মাৰিলেও সোমাব, ইয়াত দুটা হ'ব লাগে বুলি কথা, দুটা হ'লেতো গোটেইখিনি সোমাব, ঠিক আছে? এতিয়া আহিলো রিপার্সেস ইনকাম, তো বাইনাৰিটো হ'ল না সমিত চান, সমিত চান ওকে ওকে, যদি এইটো কাৰণে এটা তাৰপৰা Look at